আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শ্রোতৃবৃন্দ, আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন এবং হাদিস থেকে ইফতার করবেন নাকি আজানের উত্তর দিবেন, কোরআন এবং হাদিসের মধ্যে কিসের কথা বর্ণনা করা হয়েছে, এ বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করছি। আর সেটা হলো, অনেকেই আছে যে সারাদিন রোজা রেখেছি, এখন আর আমি কিসের আজানের উত্তর দিব, আগে আমি খেয়ে নিই, অনেকের চিন্তা ভাবনা এটা। আর যারা অনেক ভালো মানুষ, অনেক ইবাদত গুজার, সবসময় আজানের উত্তর দিয়ে থাকে, তারা বলে যে না, সারাদিন কষ্ট তো করেছি, তো যেহেতু আজান দিচ্ছে তো আগে আজানের উত্তর দিয়ে নিই, তারপর হয়তো বা আমি ইফতার করি। আসলে বিষয়টা কিন্তু এমন নয়, পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে আপনাকে এই কাজ করার দিক নির্দেশনা দেওয়া হয়নি। তো আপনি কি করবেন, আপনাকে করতে হবে যেটা, সেটা হলো আগে ইফতার করতে হবে, এটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়। আর আজানের উত্তরটা তো এমন না যে আপনাকে দিতেই হবে, আজানের উত্তরটা দেওয়া হচ্ছে মুস্তাহাব, আপনি চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই, তবে দেওয়াটা সবচেয়ে ভালো। আর মৃত্যুর পূর্বে কালিমা নসিব হওয়ার জন্য একজন মানুষ আজানের উত্তর দেওয়া তার জন্য আবশ্যক। যারা এই কাজটা করবে মৃত্যুর পূর্বে তাদের সবসময় কালিমা নসিব হবে ইনশাআল্লাহ, এটা হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই জন্য আজানের উত্তর দিবেন, কিন্তু ইফতার রেখে আপনি আগে আজানের উত্তর দিবেন বিষয়টা এমন নয়, আগে আপনি ইফতার করবেন, ইফতারের পর আপনি আজানের উত্তর দিবেন, এটা হচ্ছে আপনার করণীয়। এবং ওই সময়টা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বিশেষ রহমত নাজিল হওয়ার টাইম বান্দার উপর। এই জন্য ইফতারের পর আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনি ইফতারের পরে আজানের উত্তর দিবেন, আর পরে যদি দেন তাহলে অবশ্যই বলো, না দিলে কোনো সমস্যা নেই। আশা করি আপনাদের কাছে আমি বিষয়টি স্পষ্ট করতে পেরেছি। এই উত্তরটি বর্ণনা করা হয়েছে ফাতহুল মুলহিমের মধ্যে, ফতোয়ার কিতাবের মধ্যে। তো এমনই কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই দেখবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘ হায়াত কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।